এবারে আপনারা
মাগরামের ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর চনিত বাড়ির পক্ষ থেকে যে পালাখানি দেখতে পাচ্ছেন, এ পালার নাম হচ্ছে লাল দময়ন্তীর মিলন ও দময়ন্তীর সাথে। এদিকে বিদর্ভ নগরের অধিপতি মহারাজ দীপ তিনি তার কন্যা দময়ন্তীর আয়োজন করেছেন সংবর সভা। সংবর সভার সংবাদ শুনে স্বর্গপুর থেকে দেবতাগণ চলেছে দময়ন্তীর সংবর সভার দিকে।
থেকে কাটিবা জামিনে সুখে প্রেমিয়া
নাম কোথায় ধাম কি তোমার পরিচয় বিশদ রাজ্যের অধিপতি বীর সেন মর্তিতা আমার নাম নাল আমি চলেছি দময়ন্ত্রীর সংবর্ষ সভাস্থল কিন্তু কে তোমরা আমা হবে কি বা প্রয়োজন ইন্দ্র বলছে আমি ইন্দ্র এই সমান এই বরুণ এই অরুণ এই জলেশ্বর সবে আসে আছি মোরা দময়ন্তী লভিবারে সভাকার দূত হয়ে তুমি যাও তো থাকারে হে দেবতাগণ রক্ষকেরা পুরি রক্ষা করিছে যতনে আমি পুরুষ হয়ে দময়ন্তীর কাছে যাইব কেমনে শরণাল আমাদের দেবতাদের সবার প্রভাবে তোমায় কেউ দেখতে পাবে না তুমি সবার অরক্ষণে যাবে বুঝলে মহারাজ নল তুমি চলে যাও যেখানে দময়ন্তী সঙ্গে সখী করিছে কোলাহল হে দেবতাগণ আমি তাই যাচ্ছি I'm gonna go.
পদবী প্রবেশ করলে তুমি শরদময়তে আমি মহারাজ নাল সে কি আপনি আপনি মহারাজ নাল যাকে আমি ছোট থেকে পারা সাই সাধনা করছি আপনি সেই মহারাজ নাল হ্যাঁ নিষাদ রাজ্যের অধিপতি বীর সেনাবর্তিতা আমার নাম নাল আমি দেবদূত হয়ে তোমার কাছে এসেছি দেবতাগণের প্রভাবে আমায় কেউ দেখতে পাইনি আমি সবার অলক্ষ্যে এসেছি দেবতাগণ এসেছে তোমার সম্পর সবাই তুমি দেবতাদের মধ্যে কার বলে মালা দিতে চাও আমার কাছে সম্পর্কটা জানাও আমি তার কাছে গিয়ে জানাই সে কি দেবতাগণ এসেছে আমার সম্পর সবাই না Hey.